ಬಳ್ಳಿಯು ಜಯ ಜಯ ದೇವರು. ಶ್ರೀ ಶತ್ರುನಂದನ ಮಂಗಲ ನಟಮ ಸುನಾಮ ಮಂಗಲ ಸಂದವೆಲ ಜನ್ಮ ನೀ আরে ভক্তের মঙ্গল দনিতে এই জগতের মঙ্গল হয়ে গেল হরিবল নতম নতম শব্দের অর্থ হচ্ছে নিত্য সুতাম সুন্দর আমার গৌর ভক্তের জয়ধ্বনি শ্রবণ করে এমন ভাবে নৃত্য করলেন যে নৃত্যের দ্বারা এই জগৎবাসীর মঙ্গল বলে আনলো. তারপরে ভক্তগণ কি করছেন তা ধিমিকি দিদিমি মাতল মাজত কাদ্রিমিকি দিদিমি মাতল মাজত আক্রিমি দিদিমি মাতল মাজত কাদ্রিমিকি দিদিমি মাতল মাজত মাজত মন্দির রাজা মুকুন্দ বাসু গুণগান কে কে করছেন জানেন? আপনাদের সিংহদের সন্তান চারবারই আপনাদের পার্শ্ববর্তী এলাকা মৌলভীবাজার মৌলভীবাজার জেলার রাজনগর থানা মহল্লাল গ্রামে একটি পিতৃ দেবতা গৌরসে আপনি তিন তিনটে বাই মাধব ঘোষ গোবিন্দ ঘোষ বাসু ঘোষ সেই রূপকানি দর্শনী করে মনের আনন্দে কীর্তন করছে. শুধু তারা নয় যারাই ছিল তারাই কেউ কেউ সংকীর্তনী করছেন আবার বৈষ্ণবগণ হরিভূতনী করছেন. বৈষ্ণবী মায়েরা কি করছে জানেন? বদনে তারা উলুধ্বনি করছেন. আবার কেউ কেউ ঘন্টা বাজাচ্ছেন যারা কোনো কিছু করতে পারছেন না. কেউ কুল বাজাচ্ছেন, কেউ হারমোনিয়াম, কেউ করতাল. কোন করতাল মন্দ্রা নয়, হাতের অপর নাম হচ্ছে কর্ক. কর দিয়ে তাল দিচ্ছেন, করতাল হয়ে যাচ্ছে. কেউ কিন্তু স্পিন নেই. আবার যারা কোনো কিছু করতে পারছেন না তারা কি করছেন জানেন? কুদেব গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কুদেব গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কুদেব গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কুদেব মালতিক সুগন্ধি চন্দন দিচ্ছেন. আবার কেউ মালতী ফুলের মালা গেঁথে এনে মহাপ্রভুর গলায় রোপণ করছে. কেউ তো স্ত্রীর মা. আমি ছোট্ট একটি প্রশ্ন করে গেলেন, এই পাতলি গ্রামে বেশ কয়েক বছর যাবতই তো কীর্তন হচ্ছে, হচ্ছে না বাবা? ছোট্ট একটি প্রশ্ন করি, আমরা দেখবেন বাস্তব জগতে যখন স্বজন প্রীতি করতে যাই, যেমন শ্বশুর আলো, শ্বশুর বাড়িতে যদি জামাই যায়, যাবার পথে কি নিয়ে যায় বাবা? আমাকে আর বলতে হবে মিষ্টি তো নিতে বলবেন না, সঙ্গে স্ন্যাক বার থেকে দামি তারপর ফল ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। আমার প্রশ্নটি হলো,
এই পাটনি গ্রামবাসী আজকের যে আয়োজন করেছেন মহাপ্রভুর বাড়িতে, এটা তো মহাপ্রভুর বাড়ি, ভগবানের বাড়ি না বাবা, এটা কারো পিতৃ সম্পদ নয়। এই সম্পত্তিটা হচ্ছে জগন্নাথ জুর আত্মা। আজ জগন্নাথ জুর আত্মাতে আমরা আসলাম, একটু দিকে বাবা, আমরা তো জানি মহাপ্রভুর বাড়িতে আসছি, জগন্নাথের বাড়িতে আসছি। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে মিষ্টি নিতে তো ভুল হবে না, পালপ্রড স্ন্যাক বার থেকে দামি বিস্কুট সবকিছু নিয়ে যাই। তো জগন্নাথ বাড়িতে যে আসছেন, জগন্নাথ দেবের জন্য কে কোন বন্দী আসছেন? আমরা তো আমন্ত্রণে এসেছি, বিনা আমন্ত্রণে নয়, আমরা কিন্তু সবাই আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে? বৈষ্ণব আচার্য বললেন, সম্বন্ধ করিয়া বোঝে কৃষ্ণ নাহি তারে তেজে, বাকি সব মরে অকারণ। আমরা কখন কি জগন্নাথকে জানি? যখন বিষম বিপদ পড়ে এই জগতে ভাই বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকে না, তখন কি বলি জানেন? হে গোবিন্দ আমাকে বিপদ থেকে রক্ষা করো, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তো প্রশ্ন করি, ঈশ্বর কি ঘুষখোর অফিসার? আমাকে একটি সন্তান দিও, 5 কেজি বাতাসা দিয়ে লোক দেব। প্রশ্ন রেখে গেলাম, ভগবান কি ঘুষখোর অফিসার? বাস্তব জগতে ঘুষ দিয়ে চাকরি নিতে নিতে এবার ভগবানকে ঘুষ দিতে দ্বিধাবোধ করছিল। কবি বললেন, বিচার করিয়া বোঝে কৃষ্ণ নাহি তারে তেজে, বাকি সব মরে অকারণ। আমরা কেন বিপদে পড়ছি জানেন? দোষ কিন্তু ভগবানই মনে, দোষটা আমাদের সমাজে। তার বাড়িতে আসলাম, গ্রামে এতটি পরিবার আছে, সবাই জানি আজ অধিবার সবে মহাপ্রভু আসবেন, মহাপ্রভুর পার্শ্বদ আসবেন। বাড়িটা জগন্নাথ দেবের হতে পারে, কিন্তু এই বাড়ির কাজকর্ম করার দায়িত্ব হয়েছে গ্রামবাসী। আপনার বাড়িতে আত্মীয় স্বজন এনে আপনি যদি রাত্রে বিছানায় ঘুমিয়ে থাকেন, আত্মীয় আপনাদেরকে কি করবে? বিচারটা আপনাদের কাছে দিয়ে গেল। যাই হোক, আজ হয়েছে, আগামীকাল যেন না হয়, কারণ আমরা যারা এখানে উপস্থিত আছি মহাপ্রভুর চরণে ভিক্ষা প্রার্থনা করে মহাপ্রভুর পার্শ্বদকে আমন্ত্রণ করে নিয়ে আসছি, আগামীকাল যেন তা না হয়। তারপরে কি করলেন? যারা কোনো কিছু আনতে পারেনি, তাহলে কি আমরা মহাপ্রভুর কৃপা পাবো না? পাবে। যারা কোনো কিছু আনতে পারেননি তাদের জন্য মহাজন সংবিধান তৈরি করলেন, মন্তুলসী ভক্তি চন্দনে যেজন দিতে পারে, শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন বসতে হয় না, বাদে বাদে খুশি হইল মরে বলে, বসতে জানেন